সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না, শুধুমাত্র দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন পৃথিবীর মুসলিম পুরুষদের শোনো, আমি তোমাদের টাকার এবং মালের জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম না, জান্নাত আমি তৈরি করেছি বেচে দিলাম তোমাদের কাছে, কিনে নাও তোমরা, এটা আল্লাহর ভাষা। এই জন্য আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আইয়ুল ইসলামে খায়, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা, মানুষ তো সালাত আদায় করে ভালো কাজ, মানুষ সিয়াম পালন করে ভালো কাজ, হজ করে ভালো কাজ, দান খায়রাত করে ভালো কাজ, তাসবিহ তাহমিদ করে ভালো কাজ, কোরআন মাজিদ পড়ে ভালো কাজ, তো মানুষ তো অনেক ভালো কাজ করে, তো সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। যার কারণে মোবাইলটা রিং হচ্ছে, অন করে দেয় হ্যালো বলবেন না, হ্যালো বলে কুকুরকে ডাকে, যদি চিনতে পারেন যে হিন্দু তাহলে বলবেন যে ধন্যবাদ জনাব কি বলছিলেন, আর যদি চিনতে না পারেন আসসালামু আলাইকুম। ও মুসলমান হোক না হিন্দু হোক না চামার হোক না ডম হোক না মেথর হোক না হাড়ি হোক যে হোক না কেন, আমি আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলছেন এখানে আমার কিছু করণীয় নেই, জবাব আমাকে দিতে হবে, যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকে সালাম। হাবিস তো বলে বুঝতে। আর যখন আল্লাহ নবী বললেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে, ইরা জাহির হামে বাতে নেহা বাতে নামে জাহির হা, ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, টক 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 ছড়ছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে জান্নাত তৈরি। তখন সাহাবীগণ বলছেন লেমান হাজি, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন যে যারা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় তারা পাবে, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যার কারণে আমি বলি যে চাপে রাসের মতো চাকরি করে বেশি টাকা ইনকাম হবে না, কিছু করতে পারবেন না, 20,000 টাকা বেতন পেয়েছে 25 দিনে শেষ হয়েছে, 5 দিন খালি ধার কর্জ করে গেছে, আবার যখন বেতন পেয়েছেন তখন দ্বিতীয় দিনে শেষ। মায়ে বলছে বেটা কিছু টাকা পয়সা দেন রে বেটা, বলছে মা এই মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে যদি হয়, আর পারবেই না, জমি চাষ করলে অন্ত শক্ত হয়ে যাবে, কাজ করতে পারবেন না, কি করতে হবে ব্যবসা, টাকা বেশি হবে 25 বছর পরে 30 বছর পরে, ব্যবসা কি দিয়ে শুরু করব, চকলেট লোন নিতে হবে না, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে আরো কিছু, মোটামুটি ধনী হতে 30 বছর লাগবে। আর যদি লোন নিয়ে ব্যবসা করেন তাহলে আর জানাজা হবে না, মরলে জানাজাই বাদ। লাস্টকে সামনে রেখে বলে দেয় শোনো এর লোন আছে নাকি, জি তাহলে আমি গেলাম, তোমরা জানালে পর আচ্ছা 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 আমি জানা, আমি দিয়ে দিচ্ছি ওটা, আমি দিয়ে দিচ্ছি ওটা, আমি দিয়ে দিচ্ছি। যার জন্য লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া হারাম, কিন্তু বলা যাবে যে কোনো লেনদেন আছে নাকি বলতে হবে। এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কারো বক্তব্য চলবে না, সব হয়ে গেছে, লাশ রেখে সব হারাম, মর মর আছে কিছু বলতে পারে। সেই জন্য আমি যদি কোনো জানাজায় উপস্থিত হয়ে তো কেউ কথা বলো বা কোন ক্ষমতা নেই, বাপও পারবে না বক্তব্য দিতে, আমি যদি ওখানে উপস্থিত থাকবো। শরীয়ত তো মানুষই ভুল ত্রুটি ঢুকিয়ে তো শিল্প বেদাত করে জড়িয়ে বক্তব্য আগে করে দিয়েছে, এক এক করে দিয়েছে। সম্মানিত তিনি ভাই বোন, আমি আপনাদেরকে এই পর্যায়ে কোন কথা বলছিলাম, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অল্পদিন বাঁচতে এসে হারাম উপার্জন করে পরকাল হারাতে হবে না। সবচেয়ে আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আমি যেটা বলেছি বেশি পয়সা উপার্জন করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বড় মানুষকে সরকারকে উঠানোর জন্য নামানোর জন্য নয়। আপনি ভাই 1 কোটি টাকা ইনকাম করব শুধুমাত্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আর টাকা ইনকাম করবো ফকির মিসকিনকে করার জন্য, অন্য কিছুর জন্য নয়। টাকা ইনকাম করেছি কিসের জন্য, ফকির মিসকিন কিন্তু বসে যাবো দিন রাত ঘুম মেরে ঘর টাকা ইনকাম করব, কেন করব, ফকির মিসকিন কিন্তু হয়ে যাবো। উসমান রাজি আল্লাহ তাআলা যেদিন খলিফা হলেন
সেদিন সৌদি আরবের সবচেয়ে বড় ধনী ছিলেন। যেদিন খলিফার শেষ সময় হয়ে গেল সেদিন একটা উঠ ছিল হজ করার জন্য, আর কিছু ছিল না। সবচেয়ে বড় ধনী সেই জন্য তিনি উসমান গনি। পয়সাপাতির মাথায় এটা খেয়াল থাকতে হবে। সেটা হলো আল্লাহর নবী প্রত্যেক দিন ফরজ সালাতের সালাম ফেরার পূর্বে, সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন শেষে দোয়ায়ে মাসুরার শেষ অংশ। দোয়ায়ে মাসুরা কিন্তু দুইটা অংশ, মুখস্থ রাখতে হবে। তো এই দ্বিতীয় অংশের শেষে আছে আল্লাহ তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্জ হতে। ঋণ কর্জ কোন খারাপ জিনিস, সব পক্ষম হয়ে যায় তখন ঋণ বাকি থেকে যাবে, আপনার জানা যায় হবে না। বাড়ি করেছেন পাঁচতলা, ব্যাংক থেকে টাকা উঠিয়ে আপনাকে বুড়িকে দিয়েছে, বউ ভালো নয় তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবি বললেন, আল্লাহর নবী ইন আলিম তো আইয়ু শাইইন আফযাল, মাল হিসাবে কোনটা সবচেয়ে দামি সম্পদ এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি এটা নিব। হ্যাঁ, এটা হলো দামি সম্পদ, এটা হলো দামি সম্পদ, আমি এটা নিব। বলেন তো আল্লাহ নবী কোনটা দামি সম্পদ? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, সম্পদের মধ্যে সবচেয়ে দামি, শোনো শোনো, সম্পদের মধ্যে সবচেয়ে দামি এক লিসানুন দাকির, ওই জিহ্বা যে জিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ, দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলাজিম, কোন বার নাই, যে যা পারে। খালি মেয়েকে লুটে নিবেন, ব্যাগ ভর্তি করে নেন, বয়স কিন্তু একদিন চল্লিশ সালের জন্য ষাট, কারণ দেখতে কি সময় শেষ হয়ে যাবে। সকালে পড়েন সন্ধে পর্যন্ত মারা গেলে জান্নাত। সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে এই বিষয়ে সতর্ক জানিয়ে বলতে চাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা, আমল করতে হবে, মরতে এসেছি বাঁচতে আসিনি। এক লিসানুন যাকের, সবচেয়ে দামি সম্পদ ওই জিবা যে জিবা আল্লাহকে স্মরণ করতে পারে। দুই কালবুন সাকের, সবচেয়ে দামি সম্পদ ওই অন্তর, ওই কলিজা, ওই দেল যে অল্পতেই সন্তুষ্ট। ছেলেকে বলেছে তাড়াতাড়ি বেগুন তুলে নে বাজারে আয়, ও সকালে বেগুন ছিল চল্লিশ টাকা কেজি, বারোটার দিকটা তিরিশ টাকা কেজি হয়ে গেছে, এখন সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত খালি বেটাকে গালি দিয়ে তোকে তো বললাম সকালে আয়, তোকে বললাম সকালে আয়, সেটা চল্লিশ টাকা কেজি ছিল এখন তিরিশ টাকা, খুব ধান ভেটে তুমি সকালে আলি কেন, সারা কালে পেরেছিল ওটা বাপের খেয়াল না, তিরিশ টাকা যে কেজিতে পেয়েছে তার খুশি নাই, চল্লিশ টাকা যে হয়নি খালি মন খারাপ হয়। কার্বন শাকের দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর, যে অন্তর অল্পতেই খুশি। তোমারটা আমি বলি, দিলে মাছ মেরেছ দিয়ে ভাগে আমার চাপে আমাদের মানুষ তাই ভাগ লাগে, ভাগ লাগে, ভাগ লাগে, ভাগ লাগিয়েছে বড় মাছটাও ভাগে পড়েছে, তখন আপনার মন কাছে ওটাই পাইছেন, ওটাই জন্য, ওটাই জন্য যদি না পান তাহলে গন্ডগোল লেগে যাবে, তখন বলছে লটারি কর, লটারি কর, লটারি কর, মন যেটা চাচ্ছে সেটা খুব খারাপ মন। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ চারটা জিনিস থেকে বেঁচে থাকতে চাও, বলিও যেটা কবুল হয় না, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না, এসব কথাগুলি আল্লাহ নবী দিন রাত বলতেন।
তার বিদ্যা কাজ করে না। আমার 16 বছর ছাত্র জীবন আর 34 বছর শিক্ষক জীবন, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। ভিতরে চায়ের দোকান আছে, ও যদি বলে দিতে পারে যাবো আমার এখানে 1 মিনিট বসে, আমি বক্তব্য দেবো না। আমি যখন ঘুরি তখন আর দোকানের সামনে যাই, কি করেছো তুমি, চা মানুষকে ফাঁকে দিয়েছো নাকি, কেমনটা করেছো। যদি আমি চাটা দেখি যদি নষ্ট হয়ে তাহলে আমি ওর টাকা দিয়ে চলে যাবো, আমি চা খাই না। এই ছিল তোর একটা কাজ করবো মাঝে, বুঝো না, যে গরিব মানুষ চানাচুর বাদাম বিক্রি করতে এসেছে, তুমি 20 টাকার বাদাম নিয়েছো, নিয়ে তখন বাদামটিও রেখে দাও, 20টা টাকাও দিয়ে দাও। ও যেন বুঝে যে তুমি মন খারাপ করে রাখো না, প্রমাণ বোখারি মুসলিমের আদেশ, এতে তোর অনেক বড় উপকার হবে। একজন সাহেব যাবে, উঁটে চড়ে আসছেন, তো ঘোড়ায় চড়ে আসছেন, ওঁট উঁটটা হওয়া চলে গেল। তখন আল্লাহর রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি এত পিছনে পড়েছো কেন? না আমার উটটা অচল হয়ে গেছে, একবারই চলে না। আচ্ছা তাই, 2-3 থাবার লাঠি লাগালেন, এই যে চললো খুব জোরে। তো কিছুক্ষণ পর আল্লাহর রাসূল বলছেন, আমার কাছে বিক্রি করে দাও না। কিছু বিক্রি করে দেবো, বিক্রি করে দাও। আচ্ছা ঠিক আছে, আমাকে বাসা পর্যন্ত চলার অনুমতি দেবেন, আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। এবার বাড়ি পৌঁছে গেছে, তখন উনি উটটা নিয়ে রাসূলের কাছে গেছেন। তখন আল্লাহ রাসূল সাহাবীকে বলেন, হে আনাস শোনো, ওটো দিয়ে দাও, টাকা দিয়ে দাও। জামন করতে হবে না, গরিব মানুষজন কিছু বিক্রি করতে আসে তখন নিয়ে সহযোগিতা করিয়ে নেবে, খালি এদেরকে বিদায় করে নেবে। অত বিদায় করবেন কেন? আমি তো বহুবার বলেছি, বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হয়ে দেন, দিনরাত বলবেন না ফকিরকে মাফ কর মাফ কর মাফ কর। ধরুন তোমার মাকে বলে দিয়ে টান বলেছে, আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন, এই 100 টাকা খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেবো, খালি 500 টাকা নোট পকেটে থাকে, 1000 টাকা নোট, ফকির চাই তো আর দিতে পারি না, খালি বলি মাফ কর। তো আমি যেন খুচরা টাকা দিতে পারি, প্রতিদিন এভাবে বউকে বলে রাখবেন, স্ত্রীকে বলে রাখবেন, তুমি তোমার মাকে বলে রাখবে, যে অভ্যাস করো। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, আল্লাহ নবী বলছেন বুখারি মুসলিম, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া মানে জান্নাত কিনে নিলাম, আর নেওয়া মানে জবের মধ্যে পড়ে গেলাম, টিকবো কি না। এই যে মাঝে মধ্যে যেসব পয়সা আপনারা দিচ্ছেন, আমি খালি সন্দেহ করি যে বিচার মানে আর যে কি হবে, আল্লাহ ভালো জানে। নিজে আমল করে কিছু করতে পারবে এমনটা মনে হয় না। আপনারা শুনে যেটুকু আমল করছেন সেইটুকু দিয়ে যদি ওখান থেকে আমি কিছু পাবো ইনশাআল্লাহ, ওইটুকু দিয়ে যদি লাভ করতে পারি, যার কারণে এখন যা টাকা পয়সা দেন সব জামিয়ে সালামিয়ে দিয়ে দিই, অত জব দিতে পারো না, ঝামেলার মতো নেই। যা মহান আল্লাহ বলেন, আস্তাইনু বিসসবরে ওয়াস সালাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য পাওয়া, দূরে কাজ সালাত আদায় করো, তারপর আল্লাহকে বলো আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও। বলার পদ্ধতি, হাত তুলে দোয়া করবেন, যখন স্বাভাবিক আল্লাহ দেয় তখন এইভাবে থাকবে, কার সামাস মিলে থাকবে না ফাঁকা থাকবে, আল্লাহ রাসূল কিছু বলেননি, থাক ফাঁকা থাক সমস্যা নেই, মিলে থাক সমস্যা নেই, কার সামাস। আর যখন বলবেন এখনই দিতে হবে, এখনই দেন, তাহলে এভাবে করতে হবে, হাত একবার মাথার উপর উঠাতে হবে, বগলের সুব্রত যেন দেখা যায়, কথা মনে হয় বোঝাতে পারেনি, এক্ষুনি দিতে হবে, তুমি আমাকে এক্ষুনি দাও, তখন কিভাবে বলবেন, হাত এইভাবে উঁচু করবেন, আর খালি হাত ফিরিয়ে দিলে লজ্জা পায়, খুব লজ্জা পায়, এইভাবে হাত তুলে বলছে আমাকে আমি ফিরিয়ে দেবো, যা যা দিলাম যা, লজ্জা পায় খুব। হাত তুলে দেওয়া নামাজের পরে হয় না যে, ওটা বিদাত, সেজন্য সলাতের পরে, জানাজার পরে, সভা সমিতি পরে, ঈদের মাঠে এগুলো হলে বিদাত হবে, গুনাহ হবে, কেন ওটা রাসূলের পদ্ধতি নয়। এই জন্য আর চাওয়ার জন্য আগে ইসমে আজম পড়বেন, ইসমে আজম
ইসলাম কি আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কোথায় আছে? দোয়ার বই আছে, আরো কোথায় কোথায় আছে? সালাতের বই আছে। তো এটা যদি না মুখস্থ হতে গেলে, তাহলে এটা যদি মুখস্থ না থাকে, তাহলে দোয়া ইউনুস, ওটা হল ইসমাজম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, এটাও যদি না থাকে, তাহলে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমি দ্বীন, বাস। এরপর দূত দূতে ইব্রাহিম, এরপরে বলেন আল্লাহ দিনাজপুর শহরে কিছু জমির ব্যবস্থা করে দাও, বাড়ি করে থাকবো কাব। আল্লাহ একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, ঢাকা শহরে একটা বাড়ির ব্যবস্থা করে দাও, যেটা প্রয়োজন যা প্রয়োজন সেটা বলবেন। তাহলে এক নম্বরে কি পড়তে হবে? ইসমে আজম। দুই নম্বরে কি পড়তে হবে? দুরুদে ইব্রাহিম। আহা, সূরা ফাতিহার দুই তিন দেবলে একটা, মানে যেটা করবেন সেটাই হয়, ওইটা না হয় এটা না হয় এটা, বুঝা যায় আমি কথা কাহা? তিনটা যেকোনো একটা, তারপর দ্বিতীয়টা হলো দুরুদে ইব্রাহিম, আর তৃতীয়টা হলো নিচের কথা, মানে হলো বলার পদ্ধতি, বুঝা যায় না মনে হয়, মানে আল্লাহ কাছে কিছু বলবেন তো কি পদ্ধতি অবলম্বন করবেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন তোমরা দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম পুরুষ নারী যদি সুন্দর করে উযু করে দূরে কাজ সলাত আদায় করে মনে মনে কথা না বলে, তাহলে ওয়াজাব আল্লাহুল জান্নাত, সে জান্নাতে যাবেই যাবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে অনেক কথা মনে আসবে, দিনাজপুর, রংপুর, আত্মীয়স্বজন, বেটি, ভালোবাসা সব চলে আসবে। কাছে খুব শক্ত হয়ে থাকতে হবে আসলে যেন ভিতরে, আর জোর করে যদি শয়তান ভিতরে ঢুকতে চায় তাহলে বলবেন নউজুবিল্লাহ মিন জালিক, ঠিক মার কিন্তু মোবাইল ধরে, আরো যদি ভিতরে ঢুকতে চায় তাহলে বলবে নউজুবিল্লাহ মিন জালিক, ওকে ঠেকাতে হবে, ওখানে ঠেলে নিয়ে বেড়াচ্ছে বুকে হাত বাঁধার পরে একটু পরে দেখতে পারে আমি তো সলাতের মধ্যে নেই, কোথায় যে আছি অনেকক্ষণ পরে মনে পড়েছে। সুন্দর করে উজু করলো মানে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধুলো, সুন্দর উজু তার নাম, সুন্দর করে উজু। কেউ যদি সুন্দর করে উজু করে মসজিদে গিয়ে সালাত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল করে পায়ে হেঁটে মসজিদে যায়, এই তিনটা যদি কাজ করে তাহলে ও হয়ে যায় ও সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী এখানে এই কথাটা বলেছেন, আবার বলেছেন কোন মানুষের যদি রোগ হয়, রোগ ব্যাধি হয়, জ্বর হয়, রোগ ব্যাধি হয়, এরপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে। এখন তো মানুষ রোগ হলে সিঙ্গাপুর, ইন্ডিয়া,